সবসময়ই অভিনেতা অভিনেত্রীরা চান যে তাদের কাছে বিভিন্ন ধরনের চরিত্র আসুক, মানে টাইপ কাস্ট হতে কেউই চান না। তো আমার সঙ্গে এমন একজন অভিনেতা আছেন যাকে একসঙ্গেই মানে কিছুদিন আগে পরে কখনো দেখছেন ভালো কখনো দেখছেন খারাপ রয়েছে রাজদা। গৌরী এলো সেটে রয়েছি, তো এখানে তো খুব ভালো মানুষ, এখানে খুব ভালো মানুষ, প্রাণ খোলা একটা মানুষ, যে মানুষটা হাসতে ভালোবাসে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, সবাইকে ভালো রাখতে ভালোবাসে, সবার সাথে থাকতে ভালোবাসে, এরকম একটা চরিত্র। রূপম তার নাম, ঘোষাল বাড়ির জামাই, মানে এই যে ফ্যামিলি, যে ফ্যামিলিকে কেন্দ্র করে আজকে এই গৌরী এলো সিরিয়ালটি, সেই বাড়ির জামাই আমি। ঘর জামাই না, কিন্তু আমি পাশেই থাকি, কিন্তু ম্যাক্সিমাম সময় আমি এই বাড়িতেই থাকি, কাটাই আর কি, ভালো লাগে। তার ওয়াইফকে খুব ভালোবাসে, মানে আমি বাসি আর কি, রূপম, রাজনা। রাজের ব্যাপারটা আলাদা জায়গায় থাক, রূপম চরিত্র নিয়ে বলছি। খুব ভালোবাসে ওয়াইফ, একটা হাত প্যারালাইজ, তো সে নিজেকে খুব, সে খুব ইনসিকিউরিটিতে ভোগে আর কি, যে আমি তো, আমার বর তো আরও ভালো কিছু ডিজার্ভ করতে পারতো তার লাইফে, কেন আমার মতো একটা পঙ্গু মেয়েকে সে বিয়ে করে রেখে দিয়েছে, সে অনেক বেশি ডিজার্ভ করে। তো সেই জায়গায় তাকে সবসময় কনসোল করা যে না, আমি তোমার সবসময় পাশেই আছি, আজকে যদি বিয়ের আগে একটা দুর্ঘটনায় তার হাতটা হয়েছে, নষ্ট হয়ে গেছে, বিয়ের পরে যদি দুর্ঘটনায় নষ্ট হয়ে যেত, তাহলে কি আমি আমার বউকে ফেলে দিতাম বা বউকে সরি দিতাম? তো সেটা করতে পারতাম না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা কমিটমেন্ট, একটা ভালোবাসা, একটা কী বলবো, সমস্ত কিছুর উপর একটা মানবিকতা, একটা কর্তব্য, সর্বোপরি ভালোবাসা, তার উপর বেস করে সে তাকে বিয়ে করে। বিয়ে করে তার ফ্যামিলির এগেনস্টে গিয়ে, রূপম তার ফ্যামিলির এগেনস্টে গিয়ে নীলাকে বিয়ে করে, বিয়ে করে পাশেই একটা ফ্ল্যাট নিয়ে থাকে। এখানে খুব সুন্দর একটা ভালো সম্পর্ক, ভালো মিষ্টি চরিত্র প্লে করছি। যেটা শুরুতে বললাম যে ভালো খারাপ মিশে, এটা প্রত্যেক অভিনেতারাই চান, মানে তারা ব্লেসড যারা বিভিন্ন ধরনের চরিত্র পান। তো সেক্ষেত্রে আমাকে একটা কথা বলে, এই যে কখনো বউকে শান্তি দিচ্ছে এবং কাউকে কখনো বউকে অশান্তি, কোনটা এমনি ভালো লাগে, কোন চরিত্রটা, কোন ধরনের চরিত্র তোমার নিজের? অ্যাকচুয়ালি কেউই চাইবে না তার বউকে অশান্তি দিতে, তার কারণ সেটা করলে তো তার বাড়িতে টেকা দেয়। সবাই চাইবে যে সেখানে সে বাইরে যতই হম্বিতম্বি করুক না কেন, বাড়ির ভিতরে কিন্তু সে মানে ম্যাও ম্যাও, তার উপরে কিছু করলেই প্রবলেম। আমি জীবনে শান্তি চাই, শান্তি ছাড়া অন্য কিছু চাই না, যেখানে শান্তি থাকবে সেখানে সমস্ত কিছু থাকবে। তো বউয়ের উপর কখনো মানে কোনো রকম বউয়ের সাথে ঝামেলা, অশান্তি, এসব এসবের মধ্যে থাকবই না কখনো, ঠান্ডা থাকবো আর কি, এরকমই আমি। একটা কথা বলছে, বিভিন্ন ধারকে আমি যদি করি খেলা দেখি, তার আগে কন্যাদান যদি দেখি, মানে একটু একটু করে তারপরে সকলে খুব মিস করে, মানে যেরকমই চরিত্র হোক, এটা কেন হয় যে পুরোটা দেখা যাচ্ছে না কিছুদিন অন্তর, এটা চরিত্রের জন্য তোমার কি খারাপ লাগে এটা? মানে তুমি বলতে চাইছো যে বদলে যাওয়া, কখনো ধরো ওই ক্যারেক্টারটাই মানে ওই ট্র্যাকটাই শেষ হয়ে যাওয়া, মানে টানা না চলা, এটা দর্শকেরা অনেক সময় মিস করেন, মানে অভিনেতা হিসেবে তোমাকে, তো সেক্ষেত্রে তোমারও কি সেটা খারাপ লাগে? আমার আমার খুব খারাপ লাগে সত্যি কথা বলতে। যখন আমি কড়ি খেলা করছিলাম, তো তখন আমাকে শুরু করেছিলাম একজন বাবা, মানে একজন মানুষ, যে হিমাংশুর চরিত্রটা আমি ওখানে করছিলাম, যে তার স্মৃতি ফিরে পেয়েছে আর কি, তার ওয়াইফকে খুঁজে পেয়েছে, সে তার বাচ্চাকে নিয়ে সুখে সংসার করবার চেষ্টা করছিল, কিন্তু সার্কামস্টেন্স তাকে করতে দিচ্ছিল না, কারণ এমন একটা সম্পর্কের মধ্যে মানে তার ওয়াইফ জড়িয়ে গিয়েছিল যেখান থেকে সে বেরোতে পারছিল না। তো এখন গল্পের টিআরপি এমনই একটা জিনিস যার উপর বেস করে গল্পের মোড় ঘোরাতে হয়, সমস্ত কিছু করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকেও অনেকগুলো চরিত্র থেকে, যে চরিত্রগুলোকে আমরা অল্প 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 করে বুনি, যেগুলোর মধ্যে আমরা অনেকটা নিজের সত্তা দিয়ে তৈরি করি, যেগুলো হয়তো
আমি ওখানে হিমাংশু করছিলাম, হিমাংশুকে হিমাংশু তৈরি করতে গিয়ে রাজের যে এফোর্টটা দিতে হয়েছিল সেটা যখন ফটাক সে বন্ধ হয়ে যায় বা কিছু হয়ে যায়, সেইখানে একটা খারাপ লাগা থাকে একটা, কারণ আমার অডিয়েন্স আমাকে মিস করে। আমার কেন জানি না মনে হয় যে তারাও হয়তো চায় যে যে হিমাংশু আবার ফিরবে বা হিমাংশু ফিরে আসুক, হিমাংশু আবার এই এই অবস্থায় থাকলে হিমাংশু কী করতো, পরীর পাশে থাকতো কি না, কিংবা কন্যাদানে রানা, যদিও কন্যাদানের সময় আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিলো যার জন্য আমাকে সরতে হয়েছিল। তো আমরা প্রত্যেকটা চরিত্র যেহেতু অভিনেতা, আমাদের একটা নিজস্বতা তো রয়েছে, তার সাথে সাথে একটা অন্য রকমের কী বলবো ফিলিংস নিয়ে আমরা চরিত্রগুলোকে পোর্ট্রে করি। তো সেই ক্ষেত্রে যখনই কোনো চরিত্র শেষ হয়ে যায় বা চরিত্রটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, অডিয়েন্সের তো খারাপ লাগেই, আমাদের খুব সত্যি খুব খারাপ লাগে, আমরা মিসও করি খুব, কারণ ওগুলোর মধ্যে একটা নিজে অনেক অনেক জান দিয়ে দিত। তো সেই করা এত মুখের কথা নয়, নিজের মতো করে মানে এক একটা চরিত্র তো আলাদা, সেখানে আলাদা আলাদা করে তোমায় তৈরি করতে হয়। তো এমনিতেই কি রাজদা, আমি জিজ্ঞাসা করছি, রাজদা কি মাঝে মাঝে ব্রেক নিতে ভালোবাসো, নিজেরকে একটু সময় দিলাম, নাকি টানা কাজ করে যাবে একের পর এক? কোনটা একটা সময় ছিল, আমি একসাথে তিনখানা সিরিয়াল করতাম, এরকমও গেছে যে আমি আমার 33 ঘন্টা ননস্টপ কাজ করেছি, শুধুমাত্র হাফ অ্যান আওয়ার পাওয়ার ন্যাপ নিতাম আর টোটালটাই ব্ল্যাক কফির উপরেই চালাতাম, এরকম কাজ করে গেছি। কিন্তু লাস্ট এই কোভিডের ঠিক আগে আগে, ঠিক কোভিড হওয়ার সময় থেকে আমি একটা 2 বছরের ব্রেক নিয়েছিলাম। 2 বছরের ব্রেক নিয়েছিলাম কোভিডের জন্য কিছুটা, দ্বিতীয়ত আমার না মানে খুব সব কিছু মনোটোনাস হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে একটু নিজেকে ডিসকভার করা দরকার, যে না হয়তো আরও কিছু আছে যেগুলো জানি না বা জানা দরকার, যেগুলোর মধ্যে আমার থাকা দরকার, ইনভলভ হওয়া দরকার। যেরকম আমাদের একটা অনাথ আশ্রম রয়েছে বারাসাতে, হ্যাঁ আমাদের সেই অনাথ আশ্রমের সাথে আমি জড়িত, আমার বাবাই প্রতিষ্ঠা করেছে। তো সেখানে আমি সম্পূর্ণ সময় দিচ্ছিলাম, সেখানে থাকছিলাম, তার যাতে আরও সুন্দরভাবে মানে আরও বেশি ডেভেলপ করা যায়, আরও আরও বাচ্চা সেখানে নিয়ে আসা যায়, সবাই তো ওখানে অনাথ বাচ্চা, বাবা মা নেই যাদের, তো সেই সমস্ত জায়গাগুলো ছিলাম আমি, সেইভাবে খুব ইনভলভ ছিলাম। তো ওই জন্য একটা ব্রেক নিয়েছিলাম। তবে হ্যাঁ, ব্রেকের পরে আবার পকেটটার দিকেও তাকাতে হয়, তার কারণ ব্রেকের ব্রেক হয়ে গেল কিন্তু পকেটও খালি হয়ে গেল, তখন তো আর চলবে না, তখন তো আবার নাপ দিয়েই হবে। তবে হ্যাঁ, ব্রেক নিতে আমি ভালোবাসি, মাঝে মধ্যেই ডুব দিতে ইচ্ছা করে, তবে কাজটাকে খুব ভালোবেসে করি, তো তো সেই ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। আর যখন মনে হয় যে না আর পারছি না, তখন একটা ছোট্ট করে ব্রেক। একটা কথা বলে, এই যে ব্রেক নেওয়ার পর ফিরে আসা, একটা সময় এতগুলো কাজ একসঙ্গে করেছো, মানে কোথাও গিয়ে কাজ কমেছে সেটা কোভিডের জন্য, সেটা কোথাও এফেক্ট করে মানে করেছে রাজ, তাকে যদি জিজ্ঞাসা? আমার ক্ষেত্রে দেখো, আমি মানে হ্যাঁ কিছুটা তো কাজ কমেছে, কারণ একটা ব্রেক নেওয়ার পর অনেকেই ভাবে যে রাজ আর কাজ করবে না হয়তো, বা রাজ কোনো কারণবশত হয়তো ইন্ডাস্ট্রি থেকে চলে গেল, তো অনেকেই অনেক রকম ধারণা পোষণ করে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন তাদেরকে বুঝিয়ে যে না আমি আছি, আমি এখনো শেষ হইনি, আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে, মানে সেরকম একটা ব্যাপার, তো তখন ওইভাবে বোঝানো তাদেরকে, বা আর এইভাবে তো ফোনে ফোনে কাউকে বলে আমাকে একটা কাজ দাও বা আমাকে একটা এই চরিত্র দাও, এগুলো তো সম্ভব নয়, কারণ অনেক দিন ধরে কাজ করছি। তো সেই ক্ষেত্রে কামব্যাক করাটা খুব চাপ হয়ে যায়, কারণ একটা লম্বা 2 বছরের গ্যাপের পরে মানুষ তখন ভুলে যেতে থাকে, কারণ যতক্ষণ আমরা স্ক্রিনে রয়েছি মানুষ মনে রাখে, যেই আমরা স্ক্রিন থেকে সরে যাব তখন মানুষ আর ঠিক মনে রাখতে পারে না, তারপর রিকল করতে হয় যে আবার দেখলো ওই সিরিয়ালটায় দেখেছিলাম না, এই ব্যাপারগুলো চলতে থাকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হ্যাঁ, অবভিয়াসলি কামব্যাক করাটা সত্যি চাপের হয়, আর সেটা একটা ক্রাইসিসও তৈরি করে, মানে অনেক ক্ষেত্রে হয়েছে অনেকে কামব্যাক করতে পারেনি, তখন তারা ডিপ্রেশনে চলে যায়। সেক্ষেত্রে আমার দেখা অনেক এক্সাম্পল রয়েছে যাদের এখনও কাজ নেই, তো যেটা খুব মর্মান্তিক। আর আমাদের এই ছোট্ট ইন্ডাস্ট্রিতে একটা কথা কোনোভাবে রটলে যে কাজ করছে না বা মানে আগুনের মতো ছড়িয়ে পড়ে আর কি, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওটা খুব
মুশকিলের ব্যাপার আর কি। এটা ঠিক যে তুমি ফিরতে পেরেছো এবং খুব ভালোভাবে আবার দর্শকদের কাছে ভালোবাসাটা পাচ্ছ, এটাই পেয়ে যাও। এবং এটাই যে মানে গৌরী এলোতে, যেহেতু গৌরী এলো নিয়ে কথা বলতে বলতে আমরা রাজদার জীবনের ট্র্যাকেই ঢুকে গেছিলাম, সেটাই হয় জেনারেলি। কিন্তু গৌরী এলোতে একটু বলো তো, এরকম কোনো চেঞ্জেস আসতে চলেছে কি? মানে জামাই তো খুব ভালো জামাই, তার পরিবর্তন হবে না আশা করা যায় না? এখানে যতটুকু আমাকে দেখো, গল্পের কখন কি পরিবর্তন মেগা সিরিয়ালে হয় আমি নিজেও জানি না, বা আমরা কেউই জানি না। এটা টোটালটাই বেসড অন চ্যানেল, বেসড অন টিআরপি, বেসড অন স্ক্রিপ্ট রাইটার। তো এইখানে আমাকে যেভাবে বলা হয়েছে আমার চরিত্র সম্বন্ধে, যতটুকু আমি জানি এখানে রূপমের চরিত্রের কোনো রকম রদবদল হবে না। সে খুব ভালো মানুষই থাকবে, সে সবসময় ভালোটাই চেষ্টা করবে, কারণ অনেক খারাপের মধ্যেও কয়েকজন মানুষকে ভালো থাকতে হয়, যারা ভালো না করলে খারাপটাকে সেই জায়গায় আসবে না। তো সেই ভালো মানুষগুলোর মধ্যে রূপম একজন, যে এই ঘোষাল বাড়িতে রয়েছে, সে চেষ্টা করবে সবসময়ের জন্য ভালোটাকে করবার জন্য আর কি, মানে যতটুকু আমি এখনো পর্যন্ত জানি। ভালোটা করুক এবং অ্যাটলিস্ট একজন এরকম এক দুজন মানুষ ঈশান গৌরীর পাশে থাকুক, এটাই সকলে চাইছে। ঈশান আর গৌরীর পাশে তো সবসময় থাকবো, তার কারণ ওদের ওদের নাহলে প্রবলেম হয়ে যাবে। কারণ আমাদের বাড়িতে তো মানে বিশেষ করে মানে আমার শ্বশুর বাড়িতে এমন এমন তাণ্ডব লোকজন রয়েছে, তো সেই ক্ষেত্রে ঈশান আর গৌরীর পাশে না থাকলে ও বিচারকদের খুব প্রবলেম হয়ে যাবে। তো আমি আছি, মানে রূপম আছেই। এগোক, সব কিছু ভালো হোক। আর কি কি হতে চলেছে সেটা তো মানে জানার জন্য অফকোর্স সকলকে জি বাংলায় দেখতে হবে গৌরী এলো। এবং তবুও তুমি দর্শকদের আরেকবার তোমার মতো করে বলে দাও। দেখুন, গৌরী এলোতে নতুন নতুন অনেক চমক আসতে চলেছে, তার কারণ প্রত্যেকটা সিরিয়ালেই ধারাবাহিকেই নতুন নতুন চমক আসবে। এখানে একটু অন্যরকমভাবে চমক আসছে, যেগুলো আপনারা হয়তো এখনও পর্যন্ত দেখেননি। তো সেই সমস্ত চমকগুলো দেখবার জন্য আপনাকে গৌরী এলো দেখতেই হবে জি বাংলাতে রাত্রি 7:30 সময়। তো অবশ্যই চোখ রাখুন টিভির পর্দায় জি বাংলায়, আর সঙ্গে থাকুন টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি। আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।